বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছি। এই ভিডিওতে বলা আছে যে এটা কিন্তু একটি সিটি খতিয়ান, ঠিক আছে? সিটি খতিয়ান দেখে অনেকে সম্পত্তি ক্রয় করে ফেলেন, কিন্তু আসলে আপনার সম্পত্তিটি শুধুমাত্র খতিয়ান দেখে যে কিনে ফেলেন, এখানে কি রকম ভুল আছে, ভুলগুলো আজকের এই ভিডিওটি দেখলে আমি আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো। আপনারা যখন কোনো সম্পত্তি কিনবেন তখন অবশ্যই সর্বশেষ রেকর্ড, এটা যদি সিটি রেকর্ড হয় কিংবা আরএস রেকর্ড হয়, এই রেকর্ডটা কীভাবে দেখে বুঝে তারপরে কিনতে হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে, এটা হচ্ছে সিটি রেকর্ড বা সিটি খতিয়ান, কিংবা কী বলে সিটি পর্চা বা সিটি জরিপ, আবার কোথাও বলে দেখা যাচ্ছে বিআরএস খতিয়ান সর্বশেষ, কোথাও আছে আরএস খতিয়ান সর্বশেষ। তো এটা একটা খতিয়ান, ঠিক আছে? তো এই খতিয়ানে দেখেন দাগ কয়টা, হ্যাঁ, যেখানে ভুলগুলো আমি দেখাবো খুব মনোযোগ দিয়ে দেখবেন, এখানে দাগ আছে কয়টা দেখেন, হ্যাঁ, এই যে এখানে দাগ, এই যে দাগ নং বলা আছে, দাগ নং কয়টা আছে, তা একটা দাগ, একটা দাগের সম্পত্তি পরিমাণ কত আছে দেখেন, 6.48। তাহলে 6.48 সম্পত্তির পরিমাণ আছে, 6.48, ঠিক আছে, এখানে আছে, তাই না? তো এখন আমরা এই যে সিটি দাগ নাম্বার একটা দাগে সম্পত্তি আছে 6.48 বা 6.5% আছে, এখন এই এই সম্পত্তিটি মালিক কয়জন দেখা যাচ্ছে, এখানে দুইজন মালিক আছে, এক এবং দুই, ঠিক আছে? এখানে দুইজন মালিক দেখাচ্ছে, দেখেন এখানে দুইজন মালিক দেখাচ্ছে, দুইজন মালিক দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এক, এই যে এক, দুই, দুইজন মালিক দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই একটি দাগে এবং দুইজনের অংশ বলা আছে, কি আর কতটুকু অংশ, এজন একজনের বেশি একজনের কম অংশ বলা আছে। তাহলে এখানে মোট সম্পত্তি আছে 6.48, ঠিক আছে? তাহলে এই সিটি খতিয়ানের মালিক হচ্ছে দুজন, তা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই মালিক, তার নামে রেকর্ডভুক্ত হয়েছে একটি দাগে বাড়ির জায়গা 100%। এখন এই দুজন মারা গেছে, এই দুজন মারা যাওয়ার পর তার ওয়ারিশ আছে, হ্যাঁ। এখন আমরা যখন একটি সম্পত্তি ক্রয় করি তখন এই ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করি, এখন দেখা যাচ্ছে দুজনের ওয়ারিশ আছে একজন, মানে যখন এই দুজন মালিক মারা যায় তখন তার সন্তান যদি 4-5 জন থাকে তাহলে তারা সবাই কিন্তু এইটুকুর মালিক হয়ে যায়, তাই না? এই সম্পত্তিটুকুর মালিক কিন্তু তার ওয়ারিশ হিসেবে সকল ছেলেমেয়েরা পায়। এখন কোনো এক ভাই যদি বিক্রি করে ফেলে তাহলে সম্পত্তি টিকবে কি না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখাচ্ছে এইগুলো যাচাই বাছাই করি না। এখন যাচাই বাছাই না করার কারণে আপনি এখানে একটু দেখেন যে দুজন মালিক আছে না, দুজন মালিকের সম্পত্তি 6.48, এই যে এই দূরে দিয়ে দেখেন, এই তুলির দিয়ে 6.85 বিক্রি করা আছে, এই তুলির মধ্যে দেখেন গ্রহিত আছে একজন, এই যে একজন গ্রহিত আছে, দলিল দাতা আছে একজন, হ্যাঁ। তাহলে একজনে এই পুরো সম্পত্তিটা কীভাবে বিক্রি করবো আমরা একটু দেখবো। এখন এই খতিয়ানে যেহেতু দুজন মালিক, দুজন মারা যাওয়ার পর তার ওয়ারিশের সনদ যখন আমরা উঠাতে যাই তখন ওয়ারিশের সনদ আমরা পেয়েছি, দেখেন কয়টা পুত্র, একটা দুইটা, কন্যা একটা দুইটা তিনটা, দেখেন ওয়ারিশের সনদে কয়জন আছে, টোটাল 6 জন আছে, টোটাল এই 6 জন হচ্ছে ওয়ারিশের সনদে, দেখেন এটা হচ্ছে ওয়ারিশের সনদ, এই যে ওয়ারিশের সনদ, এটা ওয়ারিশের সনদপত্র, ঠিক আছে? এটা দেখেন, এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নেওয়া, ঠিক আছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটা ওয়ারিশের সনদ। তাহলে এখানে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে আছে, তাহলে এই সম্পূর্ণ সম্পত্তির মালিক তো তারা সবাই, তারা সবাই না, কিন্তু এখানে একজন শরিক বা একজন ছেলে কী করছে, পুরো সম্পত্তিটি এই দলিল মূলে বিক্রি করে দিয়েছে, দলিল মূলে এই যে একজন পুরো সম্পত্তিটা বিক্রি করেছে একজন। তাহলে একজনে পুরো সম্পত্তি কীভাবে বিক্রি করে, এটা নিয়ে অভিজ্ঞ আদালতে মামলা চলছে যে সিটি খতিয়ানে আমার এই দলিল দাতা বলছে সিটি খতিয়ানে আমার বাবা মা মালিক ছিল, আমি তাদের কাছ থেকে পেয়েছি, পেয়ে নামজারি করে আমি বিক্রি করে দিয়েছি। এখন যখন বিক্রি করেছে তখন সে যখন এই দলিল মূলে, এই রেজিস্ট্রি দলিল মূলে সে যখন আপনার সম্পত্তিতে যাইতেছে তখন এই ওয়ারিশ যারা আছে, অন্যান্য ওয়ারিশ যারা আছে তারা এসে বাধা দিচ্ছে ওনাকে, ওনাকে বাধা দিচ্ছে যে তুই এই সম্পত্তিতে তুমি মানে সম্পূর্ণ সম্পত্তির মালিকানা না। এখন আমার এই মক্কেল গিয়ে বলতেছে যে আমার তো রেজিস্ট্রি করা দলিল আছে, আমার রেজিস্ট্রি করা দলিল আছে, আমি সম্পত্তির মালিক। এখন প্রবলেমটা কোথায় এসে দাঁড়িয়েছে, তাই না? এই সমস্যা কিন্তু অনেক, যে আমার দলিল আছে রেজিস্ট্রি করা, আমার নামজারি আছে, তাহলে কেন আমি জমি পাবো না? এখন এই যে এখানে দুইজন মালিক, তার ওয়ারিশ আছে এখানে একাধিক অনেক, তাহলে সবার কাছ থেকে আপনি সম্পত্তি কিনেন না, একজনের কাছ থেকে কিনছেন, তাহলে এখানে যে সম্পত্তিটা আছে এই সম্পত্তির মালিক তো সবাই, মানে এই সবাই, সবার ফরাজ করে দেখা যায় মাত্র 1.5% পায় উনি,
মানে এই দলিল মূলে যিনি এই দলিল মূলে যিনি বিক্রি করছে সে মাত্র 1.5% পায়, অথচ সে সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করছে, তাহলে কি এই দলিলটা টিকবে? তাহলে এই দলিলটা টিকবে না, এই দলিল অনুসারে সে সম্পত্তি পাবে না। সে পাবে এই যে দাতা একজন সে 1.5% পায়, এই 1.5% সম্পত্তি টিকবে আর বাকি জমি সে পাবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এই বাকি যে ওয়ারিশগুলো আছেন যে ওয়ারিশ সব ওয়ারিশের কাছ থেকে দলিল করে নিতে হবে, তাহলে সম্পূর্ণ জমি টিকবে। আর যদি ওরা বিক্রি না করে তাহলে সম্পূর্ণ এই দলিলের পুরা সম্পত্তি টিকবে না, সম্পূর্ণ সম্পত্তি টিকবে না। এখানে একজন যে বিক্রি করছে একজনের অংশটুকু শুধুমাত্র টিকবে। তো আমরা অনেকেই শুধু রেকর্ড দেখে মুখের কথায় অনেক সময় জমি কিনে ফেলি, এভাবে কিনে অনেকেই ধরা খাচ্ছে। সুতরাং অবশ্যই আপনারা খতিয়ান দেখবেন, ওয়ারিশান সনদ দেখবেন, তারপরে হচ্ছে আপনি একটি সম্পত্তি ক্রয় করবেন, ঠিক আছে? নয়তো এইভাবে শুধুমাত্র এরকম একটা রেজিস্ট্রি করা দলিল নিয়ে ঘুরতে পারবেন কিন্তু সম্পত্তি আর পাবেন না, এরকম একটা রেজিস্ট্রি করা দলিল নিয়ে ঘুরতে পারবেন কিন্তু সম্পত্তি পাবেন না। সম্পত্তি পাইতে গেলে সঠিক মালিকের কাছ থেকে সঠিক অংশ আপনাকে কিনতে হবে, ঠিক আছে? এবং ফারায়েজ করে দেখতে হবে কতটুকু সম্পত্তি মালিক, ওইটুকুই আপনাকে কিনতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। উকিল ভাই রায়ের সাথে ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি, থাকবো সবসময় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।